আপনি কি জানেন হাওয়াই জাহাজ প্রশান্ত মহাসাগর ও হিমালয় পর্বতের উপর দিয়ে কেন ওড়ে না? আপনি চাইলে সম্পূর্ণ দুনিয়া প্লেনে করে ভ্রমণ করতে পারেন, কিন্তু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠতে পারবেন না। এই বিষয়টা আপনি কি কখনো ভেবেছেন? তো চলুন জেনে নেওয়া যাক যে কেন প্রশান্ত মহাসাগর ও হিমালয় পর্বতের উপর দিয়ে হাওয়াই জাহাজ উঠতে পারে না। প্রধানত কোনো দেশের জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওড়ার পারমিশন নেই, কারণ প্রশান্ত মহাসাগর দুনিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে গভীর মহাসাগর, যার আশেপাশে আপনি কোনো স্থলভাগ দেখতে পাবেন না। যদি কোনো জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাত্রা করে আর ওই জাহাজে বা প্লেনে কোনো রকম সমস্যা বা এমন কোনো ইমার্জেন্সি প্রবলেম আসতে পারে যার কারণে প্লেনটিকে ল্যান্ড করতে হবে, তাহলে ওই যাত্রী সহ সম্পূর্ণ প্লেনটি সমস্যায় পড়তে পারে। এই জন্য আপনি লক্ষ্য করবেন সমস্ত প্লেন সেই সকল রাস্তা দিয়ে যাত্রা করে যেখানে বা যার আশেপাশে প্লেন ল্যান্ড করার মতো জায়গা আছে। শুধুমাত্র এই কারণে যাত্রীগণদের কথা চিন্তা মাথায় রেখে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে জাহাজগুলি উড়ে না। আর ঠিক এইভাবে হিমালয় পর্বতের উপর দিয়ে প্লেনগুলি যাত্রা করে না, যার পিছনেও রয়েছে একটি বড়সড় কারণ। হিমালয় পর্বতমালার উচ্চতা 30,000 ফুটের থেকেও বেশি, আর আপনারা হয়তো জানেন যে কমার্শিয়াল প্লেন যেগুলি থাকে অর্থাৎ যাত্রীবাহী প্লেন যেগুলি, সেগুলিও 30,000 ফুটের নিচ দিয়ে যাত্রা করে। তাই হিমালয় পর্বত থেকে দূরত্ব বজায় রাখার জন্য হিমালয় পর্বতের উপর দিয়ে উঠতে হবে, আর যেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে যার ফলে সমস্যায় পড়তে পারে প্লেনের সমস্ত যাত্রী। এছাড়াও পাহাড়ের আশেপাশে হাওয়ার মাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকে যা প্লেনের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এই জন্য সমস্ত দিক চিন্তা ভাবনা করে প্লেনগুলি সেফ স্থানের উপর দিয়ে যাত্রা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আর এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।